দাদা দাদা ওই দাদা একটা বানর দেখবি না, বানর 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 দেখবি আয় দাদা, বানর দেখবি আয়, ওই যা নেমে গেল, আয় এসছে আমাদের ছাদে এসছে, আয় কোথায় যাচ্ছিস? দেখো বন্ধুরা একটা বানর চলে এসেছে কোথা থেকে, বাড়ির ছাদে ছাদে ঘুরে বেড়াচ্ছে, এখনো বসেই আছে, খেতে বে ঠাকুরের খানের জিনিস খেতে নেই বলছে তো, চুপ করো এখন পরে কথা বলবো, হাই দেখো বন্ধ করে দিয়ে বলছি তোমাকেও তুলে নিচ্ছি। আয় এইদিকে আয় ও দিদা, তাড়া দাও কত লোকের ভিড় জমেছে দেখার জন্য, গাছের হলে পালিয়ে যেত, খেলার বলে আছে বলো বুঝতে পারছে না, তোর কি অনেকক্ষণ ধরেই বসে আছে বানরটা, পদ ভুলে গেছে মনে হচ্ছে, তো খেলার বানর গাছে থাকলে তো সে কখনই চলে যেত, লাভ দিয়ে নামছে এখন নিচে, নেমেছে চলে গেছে রাস্তার ওপারে, পথ ভুলে গেছে তো তাই, দেখো বানরটাকে তোমরা, পেঁপে গাছে উঠে পড়েছে বানরটা, টালির চালে উঠলো, ওখানেই কোথাও একটা বসেছে আর তো দেখতে পাচ্ছি না, যাবে হয়তো আবার দূরে ওই টালির চালিতে গিয়ে বসলো, আম গাছগুলো দেখো কত বউলে এসছে, সেই দেখতে পেয়েছো অনেক দূরে একটা দিদাদের টালির চালে গিয়ে বসেছে, সেই দেখো আরামসে বসেছে গিয়ে, তারা খেয়েছে তাই টালির চাল দিয়ে ওই দিকে চলে যাচ্ছে, আবার গিয়ে বসলো ওখানে, দেখো দেখতে পেয়েছো, চলো ব্লগটা এখানেই স্টপ করলাম, ও ওর কাজ করুক আমি আমার কাজ করি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।